This episode is powered by Evergreen Hoshiari and is sponsored by Om Capital and Mehal Lamb Shades. Namaskar, ওয়াজিন্দিগির একটা নতুন এপিসোডে আমি শর্মিলি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওয়া 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 জিন্দেগি, এ হলো জিন্দেগি, এই পথে যতই আসুক বাধা তবুও এগিয়ে যাবে জিন্দেগি। ওয়া 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 জিন্দেগি, জিন্দেগি কখনো আলোর মায়া কখনো ছায়া, মানে না হার কখনো শুধু জিতে যাওয়া, জানি যা আমি তা জানে সুখ দুঃখ সাথে নিয়ে চলছে জীবন, চলছে জীবন। ওয়া 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 জিন্দেগি, এ হলো জিন্দেগি, এই পথে যতই আসুক বাধা তবুও এগিয়ে যাবে জিন্দেগি। ওয়া আজকে দেখবে এমন একজন ব্যক্তির আত্মকথা যিনি সারা বিশ্বে দিদি নামে খ্যাত, তিনি হলেন আমাদের উষা দিদি, উষা উথুপচি। চলুন দেখে নিই দিদির মুখ থেকে, মানে উষাদির মুখ থেকে, ওনার জীবনে নানা রকম তথ্য। ওয়া জিন্দেগির সফর মানেই নতুন কিছু দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজ আমাদের সফরে আমরা পেয়েছি ভারতের পপ সম্রাজ্ঞী উষা উথুপচিকে। তার বর্ণময় কেরিয়ারের বিচ্ছুরিত কিরণে লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমীর জীবন হয়ে উঠেছে ওয়া জিন্দেগি। একাধারে তিনি বিশ্ব নাগরিক, একাধারে কলকাতার প্রাণের দিদি। নমস্কার, আজকের এপিসোড সত্যিই খুব মহত্বপূর্ণ, কারণ আমাদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি বিশ্ব প্রসিদ্ধ সিঙ্গার উষা উথুপ। দিদি, ওয়া জিন্দেগিতে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি কি বলবো, এত সত্যি সত্যি করে আমি ধন্য টু বি অন ইয়র প্রোগ্রাম ওয়া জিন্দেগি, কারণ এরকম সুযোগ পেয়ে এত সুন্দর পরিবেশে আমি আরেকবার টু মিট উইথ ইয়র দর্শক, এত ভালো লাগলো, সত্যি আমি ধন্য জানি। সালটা 1947, নভেম্বর মাসের 7 তারিখে মুম্বাইয়ের বাইকুল্লার পুলিশ কোয়ার্টারে শ্রী বৈদ্যনাথ সোমেশ্বর স্বামীর ঘরে জন্মগ্রহণ করেন তিনি। খুব ছোটবেলা থেকেই তার মধ্যে ভিন্ন ধরনের গান শোনার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। একদিকে যেমন শুনতেন পাশ্চাত্য সঙ্গীত, অন্যদিকে আবার বড়ে গুলাম আলী, আবার কখনো কর্ণাটিক মিউজিকের মতো অত্যন্ত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। দিদি, আপনার কি ছোটবেলা থেকেই গান করার শখ? শখ তো ছিল, কিন্তু আমার স্কুল টিচার আমার বলেছিলেন গেট আউট অফ মাই ক্লাস, কারণ আমার এত অদ্ভুত আওয়াজ, এখানেও ফিট হয়নি ওখানেও ফিট হয়নি। দে ডিডন্ট নো ওয়েদার টু পুট মি ইন দ্য কন্ট্রাল্টো অর দি আল্টোস অর দ্য সোপ্রানোস। সো শখ ছিল, আই ইউজ টু লাভ টু সিং ইন অল দ্য স্কুল ফাংশনস, আর স্কুলে বসে মানে ক্লাসে বসে আই ইউজ টু প্লে মেরি জহরা জবিন তুঝে মালুম নেহি, এরকম মানে আই ওয়াজ অলওয়েজ ফন্ড অফ মিউজিক। উষা উথুপচি তার কেরিয়ারের মাইল ফলক ছুঁয়েছেন অসংখ্য। ভাবতে অবাক লাগে 15টিরও বেশি ভারতীয় ভাষায় গান গেয়েছেন, এছাড়াও 8টিরও বেশি বিদেশি ভাষায় গান গাওয়ার অনন্য কীর্তির অধিকারিণী তিনি। আপনি তো অনেক ভাষায় গান গেয়েছেন, মানে ওয়েস্ট ইন্ডিয়ার সব ভাষাতে, আমি জানি আপনি ফরেনের ভাষাতেও অনেক গান গেয়েছেন, তো একটু আমরা বাইরের কোনো ভাষার গান শুনতে চাই। ব্যাসে তো ম্যা হু মাদ্রাসি, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বম্বে, ম্যারিড ইন টু কেরলা, নাও লিভিং ইন কলকাতা, সো দ্যাট মেক্স মি আ ভারতবাসি। জব হাম বাহার গে আই লার্ন দ্য ফরেন ল্যাঙ্গুয়েজেস, আর এখানে এসে ফাস্ট ফরওয়ার্ড অ্যাগেন, ইতনা ফ্যান্টাস্টিক। আমার 3টে রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম যা ছিল বেস্ট সেলার্স ছিল, তো দ্যাট ওয়ে আই স্টার্টেড ইনক্রিজিং মাই রেপার্টোয়ার অফ ল্যাঙ্গুয়েজেস। মারাঠি তো মারাঠি গানে তো বহুত গাতে,
ফির তামিল, ফির আই অ্যাডেড কন্নড়া, দেন আই অ্যাডেড তেলুগু, দেন আই অ্যাডেড মালয়ালম, চারো ফোর সাদার্ন স্টেটস, তারপর ওড়িয়া, আসামিজ, সব গুজরাটি, কোঙ্কনি, সব, সো ভোজপুরি, সো দ্যাট অল মেড ফর 17 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। অ্যান্ড অফকোর্স ফরেন ল্যাঙ্গুয়েজেস, জব হাম রাশিয়া গে তো রাশিয়ান গানা ভি সিখে, ইউক্রেনিয়ান গানা ভি সিখে, অদ্ভুত ব্যাপার। দেখলেন দিদি, যেখানেই যায় সেই স্টেটের, সেই জায়গার, সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটাকে অ্যাডাপ্ট করে আর তার উপরে একটা সুন্দর গান গেয়ে চলে আসেন। এটা খুব কম পাওয়া যায়, খুবই কম দেখা যায়, কিন্তু আমাদের দিদি সেই জিনিসটা করে দেখিয়েছেন। সত্যি দিদি বলেই এটা সম্ভব। ক্যালিফোর্নিয়া থেকে কলম্বো, টোকিও সিটি থেকে টরন্টো, বিদেশি যখন কেউ হঠাৎ ডাকে দিদি 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 গো দিদি গো দিদি দিদি দিদি, আমি বলি বাহ জিন্দগি। প্রথাগত সঙ্গীতের তালিম ছাড়াই তিনি চেন্নাইয়ের একটি ছোট্ট সিঙ্গিং বার নাইন জেমস থেকে শুরু করেন তাঁর সঙ্গীত জীবন। ব্রেকের পরে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, চলুন দেখি দিদির আরো নানা রকম তথ্য কথা। উষা উত্তপ মানে সদা হাস্যমুখ আর তার গানের তালে নেচে ওঠা 8-80, এটাই চিরচরিত ছবি। তার কেরিয়ারের শুরুটা ছিল কিন্তু একদম অন্যরকম। প্রথাগত সঙ্গীতের তালিম ছাড়াই তিনি চেন্নাইয়ের একটি ছোট্ট সিঙ্গিং বার নাইন জেমস থেকে শুরু করেন তার সঙ্গীত জীবন, সেখান থেকে কলকাতার ট্রিঙ্কাস আর তারপর দিল্লির ওবেরয় হোটেল, আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। 1970 সালে শুরু হয় তার বলিউড সফর, সেই শুরু। আর তারপর আর ডি বর্মন, বাপি লাহিড়ি, আনন্দ মিলিন্দ থেকে শঙ্কর এসান লয়, বিশাল শেখর, প্রীতম, জিৎ গাঙ্গুলি, তার কাজের পরিধির বিস্তার হতচকিত করে দেওয়ার মতো। দিদি আপনার প্রথম গান কোনটা? প্রথম গান, ও মাগো, প্রথম গান এরকম, মানে তো ইংলিশে যা আমি গেয়েছিলাম নাইট ক্লাবে মাদ্রাস, ওয়াজ এ সং কল ফিভার, নেভার নো হাউ মাচ আই লাভ ইউ, ইউ নেভার নো হাউ মাচ আই কেয়ার, ওয়েন ইউ টাচ ইউ গিভ মি ফিভার, ইউ গিভ মি ফিভার বাট সো হার্ড টু বেয়ার, ইউ গিভ মি ফিভার। এটা হলো প্রথম ইংরেজি গান, মানে প্রথম গান ইন নাইট ক্লাব ওয়ের আই স্যাং। তারপর তো আই অ্যাডেড মোর অ্যান্ড মোর ল্যাঙ্গুয়েজেস, কিন্তু প্রথম বাংলা গান আই থিঙ্ক আই স্যাং সং কল্ড আহা তুমি সুন্দরী কত কলকাতা, এখানে পথে হাঁটি, এখন আমি এটা গাই, এখানে পথে হাঁটি আরামে দিন রাতে, এখন ফুটপাতে তবু তুমি সুন্দরী কত 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 কলকাতা। তারপর আনো তার আগে মন কৃষ্ণ বলে, মন কৃষ্ণ বলে, প্রাণ কৃষ্ণ বলে একটা গান ছিল, আমি শিল্পী, আমি শিল্পী, আমি শিল্পী, চাই শিল্পীর সম্মান, গাইছি গান, গাইব গান, গানই আমার প্রাণ, শাসনে বাঁধনে বাঁধা যাবে না আনন্দ কলতান, আমি শিল্পী, আমি শিল্পী, আমি দিদি, আমি দিদি, চাই শিল্পীর সম্মান, খুব সম্মান পেয়েছি এখানে,
ভালোবাসা পেয়েছি, ওই জন্যে তো এখানে আছি আমি। 48 ইয়ার্স থেকে আমি কলকাতাতে আছি, কিন্তু ইট উড নট বি পসিবল উইদাউট অল ইয়র ব্লেসিংস অ্যান্ড আশীর্বাদ। আমি সবসময় বলি যারা সামনে আছে, দে গিভ মি দ্য পাওয়ার অ্যান্ড দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য ফোর্স টু সিং। যারা পিছনে আমার মিউজিশিয়ানসরা, ওনার ছাড়া ইটস ইম্পসিবল ফর মি টু সার্ভাইভ। আমার মিউজিশিয়ানস অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট মিউজিশিয়ানস। Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram Dam Maru Dam Nit Jai Ram Bolo Subah Sham Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram। নিজেকে শুধু সঙ্গীতের জগতেই সীমাবদ্ধ রাখেননি তিনি, অভিনয়ও করেছেন বেশ কয়েকটি ছবিতে। শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দায়ও তিনি সমান সাবলীল। সে ইন্ডিয়ান আইডলের মঞ্চই হোক বা স্টার সিঙ্গার, ভারত কি শান বা ফিরে আসার গানের মতো টেলিভিশন শো, তাঁর উপস্থিতি সবসময় দর্শক মননকে অভিভূত করে দেয়। হিন্দি ফিল্ম বা বাংলা ফিল্ম কোথায় আপনি প্রথম গান গেয়েছেন? I think there was a song which I did for Chitragupta ji kitne saal pehle ekta gaan chilo, o lyricist chilen pradeep da, aro ni likhechilen amar jonne, main bhijalu tu bhijale aaj sanam lag jagale aag se hi aag bujhe baahon mein aake dekh le ho। I think that was my first song, I'm not sure, it's from the film Kabhi Dhoop Kabhi Chhao। 1911 সালে তিনি ভূষিত হন পদ্মশ্রীতে, চারবার ভূষিত হন কলাকার অ্যাওয়ার্ডে, এছাড়াও অসংখ্য পুরস্কারের সম্মানের অধিকারিণী তিনি। দিদি, আপনার পরিবারের সম্বন্ধে আমাদেরকে একটু জানান। আমার ফ্যামিলি ছাড়া, উইদাউট আ গুড ইনফ্রাস্ট্রাকচার অফ আ গুড ফ্যামিলি সাপোর্ট কিছু হবে না। তো লোকেরা জিজ্ঞেস করে আমায়, হাউ ডাজ ইয়োর হাজব্যান্ড হেল্প? আমি সবসময় বলি, বাই নট হেল্পিং, কারণ হি নেভার হেল্পস মি ইন মাই মিউজিক অর আমার শো, কোনো হেল্প নেই। কিন্তু এটাই সবচেয়ে বড় হেল্প, কারণ হি হ্যাজ নেভার স্টপড মি অ্যান্ড নেভার ইন্টারফিয়ার্ড ইন মাই লাইফ। আ ওম্যান ক্যানট বি সাকসেসফুল উইদাউট আ ম্যান সাপোর্টিং হার। আর জো জো ইয়ং লড়কিয়া হ্যাঁ, ম্যাম বলুন কি, ইটস ইম্পসিবল উইদাউট আ গুড ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড গুড ফ্যামিলি স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার কিচ্ছু হবে না। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ব্লেসিংস অফ ইয়র ফ্যামিলি। And I am so lucky to have such a supportive husband and such amazing balanced children jara, they allowed me to grow। Darling aankhon se aankhi char karne do, rukna mujhko pyar karne do, bike pe bahara bechain jaane yaara bulbulon ko bhi kitna karne do। Darling aankhon se aankhi char karne do। আবার সময় গেছে একটা ছোট্ট ব্রেকের, আপনারা কোথাও গেলে তাড়াতাড়ি ফিরে আসুন, আর আমি শর্মিলি এক্ষুনি ফিরে আসছি। উষা অত্যুপ সঙ্গীতের প্রতি বিশ্বাস আর ভালোবাসাকে আজ পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। কখনো ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছেন হংকং, মরিশাস, নাইরোবি, ইস্ট আফ্রিকা প্রভৃতি দেশে। ব্রেকের পরে আমি আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখি দিদির সম্বন্ধে আরো নতুন নতুন কত তথ্য। দিদি, আপনি তো অনেক গান গেয়েছেন, তার মধ্যে আপনার প্রিয় দুটো গান আমাদেরকে শোনান। দুটো গান যদি আই হ্যাড টু সিলেক্ট,
আমি নিশ্চয়ই বলবো একটা আছে ইন কলকাতা, কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা আমরা তোমারই কলকাতা। This is one of my favorite songs and over here ek gana hai bahut hi purana, kali teri guttte paranda tera lal ni aho, apnara bolchen to aho aho roop diye raniye parande nu sambhalni, kali teri guttte paranda tera lal ni wah zindagi sab, yani we all get our roti kapda makan because of the songs that आर डी बर्मन हैज़ गिवन अस, बापी लाहिरी हैज़ गिवन अस। ये सब गाने जो हैं इतने बड़े हैं, कहते हैं अल्लाह बहुत बड़े हैं, सच्ची यानी दिल खोल के देते हैं, भगवान अल्लाह ईश्वर जो भी कहें। तो ये 10-15 गानों के साथ कितने सारे शोज़ किए हमने। इफ़ आई हैव टू सिंग, दोस्तों से प्यार किया वाह, जिंदगी से बहुत प्यार किया, जो भी किया हमने किया, बोलिए शान से, आज भी पॉपुलर है। वन लाइन, हरिओम हरि, 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 ओ हो हो हो। गम है कोई तो दम मारो यारो, दम की दुआ से गम भी खुशी है, चूर नशे में ये जिंदगी है। वाह, जिंदगी जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। वाह जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। उषा उत्तप संगीतेर प्रति विश्वास और भालोबाशा के आज पहुँचे दिए विश्वेर दरबारे। कखनो भारत सरकारेर प्रतिनिधित्व करेछेन हंगकंग, मरिशस, नाइरोबी, ईस्ट आफ्रिका प्रभूत देशे। আবার কখনো পোপের আমন্ত্রণে ছুটে গেছেন ভ্যাটিকান সিটিতে। দীর্ঘদিন ধরে দেশ বিদেশ ঘুরে করে চলেছেন অসংখ্য চ্যারিটি প্রোগ্রাম। দিদি, আপনার ইচ্ছে কি, মন থেকে একটা ইচ্ছে থাকে না যে আমি আলটিমেট এটা করার পর, না আমি আমার এই ইচ্ছেটা হয়ে গেলে সব ইচ্ছে পূরণ হয়ে গেল, তেমনি কি ইচ্ছে? আমার এরকম ইচ্ছা আছে, রোজ রোজ আই হ্যাভ নিউ ইচ্ছা, কিন্তু একটা ফোকাস আছে, শুধু একটা, কি কেসে মেয়ে সবকো আর খুশ করো হামারে গানে কে সাথ, এটাই আমার ইচ্ছা। মাই ইচ্ছা ইজ টু সি দ্যাট এভরিবডি ইজ হেলদি অ্যান্ড এভরিবডি ইজ হ্যাপি, এস্পেশালি ওয়েন আই সিং, এটা ইচ্ছা হলো। ইফ ইউ আস্ক মি অ্যান অ্যাম্বিশন ইন মাই লাইফ, আই হ্যাভ ওয়ান মোর অ্যাম্বিশন, লটস মোর অ্যাম্বিশনস। আই ওয়ান্ট টু বি এবল টু সে টু মাই গ্র্যান্ড চিলড্রেন কে হাউ ওয়ান্ডারফুল ইট ইজ টু বি এবল টু get the padmashri from the president of India. I ki chai, ami ek police officer in me jini, he lived his life on principle and values and sterling values, and amar ma babar ashirwad niye I go, and all the people of India and Kolkata of course shobar ashirwad niye I got this great padmashri, I got the Filmfare award. Ar ki chai, আর আপনার খুশি আর কিছু নেই। যখন আমি গান করি আই ওয়ান্ট অল অফ ইউ টু বি হ্যাপি, রিয়েলি রিয়েলি হ্যাপি, সত্যি করে, এটা ডায়লগ নয়, এটা আমি সবাইকে বলি এভরি ডে, বি হেলদি, কিউকে উইদাউট হেলথ ইউ হ্যাভ নাথিং, বি হ্যাপি, ওনলি দেন উই ক্যান সে ট্রুলি, ভিতর থেকে আমরা বলতে পারি বাহ জিন্দগি। দিদি, আপনি জিন্দগিতে এলেন, এত ব্যস্ততার মধ্যে আমাদের জন্য সময় বার করলেন, আপনার অনেক কথা আমাদের সাথে শেয়ার করলেন। এটা কিন্তু আপনার স্ক্রিপ্ট, আমি বলছি নো আর্টিস্ট ইজ সো বিজি, এত ব্যস্ত, মানে ব্যস্ত তো সবাই থাকে, হাউস ওয়াইফ ইজ অলসো ব্যস্ত, দ্য নার্স ইজ অলসো ব্যস্ত, দি আর্কিটেক্ট ইজ অলসো ব্যস্ত, দ্য বিজনেসম্যান, এভরিবডি ইজ ব্যস্ত, কিন্তু to get an opportunity, এরকম সুযোগ আমি সত্যি করে বলি আমি
ধন্যবাদ জানাই আপনাকে টু গিভ মি দিস অপরচুনিটি। ব্যস্ততা তো সবার আছে, কিন্তু ডোন্ট বিলিভ কে এত ব্যস্ত দ্যাট আই ক্যান কাম অন টু আ প্রোগ্রাম লাইক ওয়াজ জিন্দগি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার উইথ ইউ। থ্যাংক ইউ দিদি। শুনলেন তো, এই হচ্ছে দিদি, যার কোনো ইগো নেই, যে শুধু নিজেকে মনে করে আমি একজন সাধারণ মানুষ, আর গান গেয়ে সে সারা জীবন কাটিয়ে যেতে চায়। এই জন্যেই দিদি আমাদের কাছে রকিং, আর দিদি হচ্ছে যেখানে যাবে সবাইকে রক করিয়ে দেয়। পৃথিবীর মানচিত্রে প্রায় কোনো সঙ্গীত প্রেমী দেশই তার গীত বাদ্য থেকে বঞ্চিত হয়নি। নিজের সঙ্গীতকে হাতিয়ার করে কখনো দাঁড়িয়েছেন সুনামি বিধ্বস্ত পরিবারের পাশে, আবার কখনো আয়লা আক্রান্তদের জন্য ঝাঁপিয়ে পড়েছেন ফান্ড কালেক্ট করতে। দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষের জীবনকে তিনি তার সঙ্গীত দিয়ে করে তুলেছেন ওয়াহ জিন্দগি। দেখলেন দিদি যেখানেই যায় নিজের জীবনের সাথে সাথে সবার জীবনকে কোলে তোলে ওয়া জিন্দেগি। আপনাদের এই এপিসোড কেমন লাগলো আমাদেরকে জানান। কথা দিচ্ছি ঠিক আগামী সপ্তাহে এই দিনে এই চ্যানেলে আমি শর্মিলি আবার কারোর আত্মকথা নিয়ে বা কোনো সফর কথা নিয়ে বা কোনো ইতিকথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার, যেতে যেতে ভগবানের কাছে এই প্রার্থনা করি, আপকে জিন্দেগি বানে ওয়া জিন্দেগি। দিস এপিসোড ইজ পাওয়ার্ড বাই এভারগ্রিন হোশিয়ারি অ্যান্ড ইজ স্পন্সর্ড বাই ওম ক্যাপিটাল অ্যান্ড মেহেল ল্যাম্প শেডস।